আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বুয়েট ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই আপডেটটি দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকাতে আজই প্রকাশিত হয়েছে। চলো এখন দেখে নেই বিস্তারিত নিউজ আপডেট। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ নিউজে লেখা আছে, বুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত কাল পরশু। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে আগামীকাল রোববার 20 জুন অথবা সোমবার 21 জুন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন একাডেমিক কাউন্সিলের বৈঠকে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত আসতে পারে বলে বুয়েটের একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। ওই সূত্র জানায়, চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানো এবং সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউন চলায় আগামী 30 জুন ও 1 জুলাই বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এই অবস্থায় করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে একাডেমিক কাউন্সিল। জানা গেছে, বুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকে বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত থাকবেন। সেখানে সবার সাথে আলোচনা করে ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবার ভর্তি পরীক্ষা পেছাতে চায় না বুয়েট। পেছানোর পরিবর্তে ভর্তি পরীক্ষা স্থগিত রাখতে চায় কর্তৃপক্ষ, কেননা পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলে আবার নতুন তারিখ ঘোষণা করতে হবে। তবে ঘোষিত তারিখ অনুযায়ী পরীক্ষা আয়োজন করা নিয়ে সন্দিহান তারা। এই অবস্থায় অনির্দিষ্টকালের জন্য ভর্তি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হতে পারে। সূত্র আরও জানায়, অনেকগুলো বিকল্প ভেবে রাখা হয়েছে। একাডেমিক কাউন্সিলের বৈঠকে সবার সাথে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তীতে সেটি নোটিশ আকারে সবাইকে জানিয়ে দেওয়া হবে। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে এই বুয়েট ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত কাল বা পরশুর মধ্যেই চলে আসবে। এই আপডেট আসার সাথে সাথে সেই আপডেটটি আমি তোমাদের সাথে যথারীতি শেয়ার করে দিব। তাই নতুন নতুন আপডেট পেতে ও নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আর যে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না কিন্তু, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায়। আজকের জন্য আল্লাহ হাফেজ।